আসন্ন জাতীয় সংসদ বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী থেকে শুরু করে কেউই আমরা বাদ করছি না এই ধরনের হামলার শিকার হতে, এবং এ ব্যাপারে সরকার সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন এবং কথাই বলছেন। নির্বাচন কমিশন আমরা আগেই বলেছি, নির্বাচন কমিশনকে খুব জঘন্যতে করে চলেছে, তারা সরকারের যে নির্দেশ তার বাইরে তারা কাজ করতে পারছে না, এবং সরকারি যে সংস্থাগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা আছে তারা নির্বাচন কমিশনের কোন নির্দেশ মানছেন না বলে স্বয়ং নির্বাচন কমিশনার তিনি বলেছেন, এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে অসহায় হয়ে পড়েছে। একদিকে সরকার সংসদ রাষ্ট্রযন্ত্রকে নিয়ে তারা আক্রমণ করছে, আমরা শুধুমাত্র জনগণের শক্তি নিয়ে আমরা চেষ্টা করছি নির্বাচনী প্রচার। আমরা এখন পর্যন্ত বারবার বলেছি যে আমরা নির্বাচনের মাঠে আছি, আমরা থাকব, শেষ দিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ নির্বাচনের মাঠে থাকার চেষ্টা করব। চেষ্টা করবো বলছি এই জন্যে যে সরকারের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া। এটা একটা অসম নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের কোন রকমের সমান্তরাল অবস্থা নেই, কোন রকমেরই সমতল ভূমি নেই, সম্পূর্ণভাবে অসমতল ভূমিতে খারাপ খন্দকে বোঝাই একটা মাঠের মধ্যে আমাদেরকে নির্বাচনে প্রতিষ্ঠিত করতে হচ্ছে। আমি আপনারা জানেন যে আমাদের বগুড়াতে সাতটি আসন, এই সাতটি আসনে আমাদের এক নম্বর আসনে আছেন কাজী নজরুল ইসলাম, দুই নম্বরে আছেন আমাদের ঐক্য ফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, তিন নম্বরে আছেন আব্দুল মহিম তালুকদার, চার নম্বরে মোশাররফ হোসেন, পাঁচ নম্বরে গোলাম মোহাম্মদ সিরাজ, ছয় নম্বরে আমি নিজে, সাত নম্বরে মোর্শেদ মেজর। আমরা সবাই ধানের শীষ নিয়ে লড়াই করছি, আজকে জনগণকে ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত করতে চাই। আমার বগুড়ার জনগণের কাছে সঙ্গে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি আহ্বান যে কোনো ভয় ত্রাসে ভীত না হয়ে আপনাদের যে অধিকার সেই অধিকারকে আদায় করে নিতে, আপনার যে মৌলিক অধিকারগুলো রয়েছে যে আমার ভোট আমি দেব, ভোটটি হচ্ছে আমার আমানত, পাঁচ বছরে একবারই এই দেশের মানুষ সুযোগ পায় তার অধিকারটিকে প্রয়োগ করে তাকে যারা শাসন করবে তার পরিবর্তন আনা। এখন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাকে নিশ্চিত করতে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই বেরিয়ে আসে। আমরা আশা করি জনগণ যে বিপ্লব, ভোট বিপ্লব, নীরব বিপ্লব, সেটা এখানে সূচিত হবে।